হয়ে যাবে, ওই সময় বান্দা তখন তুমি ভালো আর খারাপ কাজ কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই বিষয়গুলো তখন তোমার অন্তরের মধ্যে ঢুকে যাবে। একটু জোরে জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে রে বান্দা, শুধুমাত্র তোমার মধ্যে গুনাহ ভালো আর মন্দ পার্থক্য করবে এটাই কিন্তু না। আমার আল্লাহ বলতেছে বান্দা, যখন ভালোকে ভালো জানবা, খারাপকে খারাপ জানবা, আর ভালোটাকে ভালো হিসাবে গ্রহণ করবা, আর খারাপটাকে খারাপ হিসাবে প্রত্যাখ্যান করবা, আমার আল্লাহ বলতেছেন ওয়ায়ু কাফির আনকুম সাইয়াতিকুম। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে সকল গুনাহগুলি দূর করে দিবেন। এই কথার অর্থ হলো আল্লাহ বান্দার গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। একটু জোরে জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে এই তাকওয়া এমন এক দৌলতের নাম, যদি এই দৌলতটা আল্লাহর কোন বান্দার অন্তরের মধ্যে হাসিল হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর বান্দা এই জমিনে যতদিন বসবাস করবে আল্লাহর নাফরমানি করার সুযোগ পাবে না। আল্লাহর নাফরমানি করার মতো দুঃসাহস বান্দার কলিজার মধ্যে জায়গা করতে পারবে না। জোরে আওয়াজ দিয়ে বলার কথা ঠিক কিনা বন্ধুরা? আমার একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যদি কোনো বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়, তাহলে ওই বান্দাটা আমার আল্লাহর প্রতি কত ভক্তি হয়ে যায়, আমার আল্লাহর প্রতি ভালোবাসা কি পরিমাণ বৃদ্ধি পায়। ও বন্ধু, আমাদের আকাবিরদের মধ্যে একজন আকাবির ছিলেন, তার নাম হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, তিনি একদিন এক মজমার মধ্যে বয়ান করতেছে, বিরাট বড় মজমা। ওই মজমার মধ্যে বয়ান করতেছেন, হঠাৎ করে ঈশার নামাজের আজানের আওয়াজ মসজিদ থেকে ভেসে আসছে। হযরত সঙ্গে সঙ্গে বয়ান শেষ করে দিয়েছেন। বয়ান শেষ করার পর যখন তিনি স্টেজ থেকে নামতেছেন, তখন তার সমস্ত ভক্তরা এবং তার প্রতি যারা মহাব্বত রাখেন, ভালোবাসা রাখেন, এই মানুষগুলো হযরতের সঙ্গে একটু মুসাফা করার জন্য আগায়া আসছে। এইরকম ভাবে হযরতের সঙ্গে মুসাফা করার জন্য আগায় আসছে, হযরত মুসাফা করতেছেন আর সামনের দিকে আগাইতেছেন। মুসাফা করতে 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 মানুষের ভিড় ঠেলে সামনে এগোনে বড় কষ্টকর হয়ে গিয়েছে। সামনে আগাবেন এটা যেন একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গিয়েছে। হযরত এবার অনেক কষ্ট করে একটু সামনের দিকে অগ্রসর হলেন, মসজিদের মধ্যে প্রবেশ করলেন, দেখতে পেলেন মসজিদে ঈশার নামাজের জামাত শুরু হয়ে গেছে, তাকবীরে উলা শেষ হয়ে গেছে, প্রথম রাকাত শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাত শেষ হয়ে গেছে। হযরত ঈশার নামাজ জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর হযরত যখন তার মজলিসের মধ্যে যখন বসে পড়েছেন, হযরতের মনটা বড় খারাপ, একেবারে চরম খারাপ, কোনো কথা বলতেছেন না এবং কারো দিকে কোনো মনোযোগ দিতেছেন না। হযরত শুধু তার এই চক্ষুর নজরটা, চোখের দৃষ্টিটা তিনি মাটির দিকে এইভাবে লাগায় রাখছেন, যেন তিনি বোঝা যাইতেছে যেন তিনি কোনো একটা বিষয়ে বড় মনোক্ষণ্ণ হয়েছেন। এই ঘটনা যখন আশপাশের লোকজন জানতে পারলেন, দাঁড়ার পর দাঁড়ার দেরি করলেন না, হযরত কেন মন খারাপ করেছেন বা কেন কষ্ট পেয়েছেন এই বিষয়টা জানার জন্য তারা সবাই আগ্রহী হয়ে পড়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে, না জানে কোন কারণে কষ্ট পেয়েছে। হযরত কি কারণে আপনার মনের মধ্যে কষ্ট, কষ্টটার কথা একটু বলবেন।
হযরত আর কোন কথা বলতেছেন না, দীর্ঘ সময় পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে, কোন কথা বলে না। কিছুক্ষণ পর হযরত বলতেছেন, শোনো, আজকে আমার একটা বিরাট বড় ক্ষতি হয়ে গেছে, বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। বলে, কি ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে? হুজুর বলতেছে, আজকে 30 বছর যাবত আমি একটা আমল করতাম, এই আমলটা আজকে একটু সময়ের জন্য ফুট হয়ে গেছে, এই আমলটা একটু আগে আমার জীবন থেকে ফুট হয়ে গেছে, ছুটে গেছে। এবার হুজুরকে জিজ্ঞেস করা হলো, হুজুর কোন আমলটা আপনার থেকে ছুটে গেছে? আমরা তো বুঝতে পারতেছি না, মেহরবানি করে একটু বলবেন কি? হযরত বলতেছেন, আজকে 30 বছর যাবৎ আমি তাকবীর উলা ছাড়া নামাজ পড়ি নাই, অর্থাৎ 30 বছর পর্যন্ত আমি একাধারে লাগাতার তাকবীর উলা সহকারে নামাজ আদায় করেছি। এই 30 বছরের মধ্যে আজ ঈশার নামাজের জামাত, এই জামাত শুরু হয়ে গেছে, তাকবীরে ওলা হয়ে গেছে। কিন্তু আমি রশিদ আহমদ গাঙ্গুহী ওই তাকবীরে ওলা পাই নাই, ওই তাকবীরে ওলা আমার থেকে ছুটে গিয়েছে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ এমন ভাবে তিনি মনটা বেজার করে ফেলেছেন, এমন ভাবে তিনি মনটাকে এরকম সংকীর্ণ করে ফেলেছেন। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, এমন ভাবে তিনি মনে কষ্ট নিয়েছেন যেন পুতো যাইতেছে এই দুনিয়ার জমিনে। তিনি অনেক বড় একটা কিছু হারিয়ে ফেলেছেন, অনেক বড় একটা ক্ষতি, তার ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন। এই রকম একটা চিন্তা ভাবনা হযরতের দিলটাকে তছনছ করে দিতেছে, তছনছ করে দিতেছে। ও বন্ধু, এটা যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে বুঝতে পারবো আসলে তাদের মন মানসিকতা আর আমাদের মন মানসিকতা, এটার মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। আমার পারের ভাইরা, আমার বন্ধুরা, এই যে মন থেকে কত নামাজ ছুটে গেছে, কিন্তু আফসোস লাগে না? আল্লাহর হুকুম জীবন থেকে কত ছুটে যাইতেছে, কোনো আফসোস লাগে না? নবীর তরিকা জীবন থেকে ছুটে যাইতেছে, আফসোস লাগে না? আল্লাহর নাফরমানি করতেছে, আফসোস লাগে না? কিন্তু দুনিয়ার একটা কাজ, এই কাজের লাভটা যদি আমি না পাই, যদি কোনো কারণে এই কাজের লাভটা থেকে আমি বঞ্চিত হয়ে যাই, তাহলে এই দুনিয়াতে মানুষ কত রকম আফসোস করে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। একজন ব্যবসায়ী ব্যবসা করেন, দোকানে বসেন প্রতিদিন, ঘটনাক্রমে একদিন দোকানের লাভটা কম হয়ে গেছে, বেচা বিক্রি একটু কমে গেছে, মুখটা একেবারে বেজার হয়ে গেছে। বাড়িতে আসছে, বিবি জিজ্ঞেস করে, কি ব্যাপার স্বামী, আজকে আপনার মনটা এত বেজার দেখা যাইতেছে কেন, এত খারাপ দেখা যাইতেছে কেন? কথা বলে না, আবার জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন, সমস্যাটা কি? বলে, শোনো, আজকে দোকানের বেচা বিক্রি বড় কম হয়ে গেছে। আচ্ছা, এই জন্য মন খারাপ, লাভ কম হয়েছে এই জন্য মন খারাপ? মন খারাপের কি আছে? একদিন একটু লাভ কম হলো, আরেকদিন আবার লাভ বেশি হবে, এতে মন খারাপ করার কি আছে? স্ত্রী স্বামীকে সান্ত্বনা দেয়, কিন্তু স্বামীর অন্তর এই সান্ত্বনায় তার মনটা ভরে না। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি? আমার পারের ভাইরা, আমার বন্ধুরা, শুধুমাত্র দুনিয়ার লাভ না, এমন অনেক বিষয় আছে। বন্ধু বান্ধবের সঙ্গে একদিন সাক্ষাৎ না হলে আমার মধ্যে আফসোস জাগ্রত হয়। আবার এমন যদি অনেক সময় হয় যে ক্রিকেট খেলা চলতেছে, বিশ্বকাপ খেলা চলতেছে, এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার পর আল্লাহর বান্দা যারা বসে বসে খেলা দেখতেছে, বড় জমজমাট খেলা চলতেছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এবার আল্লাহর বান্দা বকাবাদ্য করতে আরম্ভ করেছে, আর 14 হয়ে গেছে, হাই কারেন্ট যাওয়ার আর সময় পেল না, এই জন্য বান্দা তুমি আফসোস করো, কিন্তু আল্লাহর হুকুম তোমার জীবন থেকে ছুটে যাইতেছে, তুমি এটার জন্য আফসোস করো না। আবার অনেক মা বোনরা আছে, দেখবেন ঘরের মধ্যে যখন এইরকম শোকেসের মধ্যে এইরকম একেবারে সুন্দর করে করে সেট সাজায়া সাজায়া
ধরেন একেবারে বারোটা প্লেট, এক সেট বারোটা প্লেট, বারোটা গ্লাস সুন্দর করে শোকেজের মধ্যে সাজায় রাখছে। ঘটনাক্রমে হঠাৎ করে ওই বারোটা সেটের থেকে একটা গ্লাস ভেঙে গেছে, অথবা বারোটা তার যে কাচের প্লেট ছিল একটা প্লেট ভেঙে গেছে। এখন সারাদিন তার মন খারাপ, সারাদিন তার মন খারাপ। হা হা, একটা প্লেট ভেঙে গেল, একটা গ্লাস ভেঙে গেল, তাহলে তো সেটটাই নষ্ট হয়ে গেল। হায়, আফসোস। আফসোস করতে করতে সারাটা দিন আফসোস করে, আফসোসের মধ্যে কাটায় দেয়। আছে না বলেন, নাকি মিথ্যা কথা বললাম? এ পর্দার আল্লাহর মা বোনেরা, তোমার সুখের মধ্য থেকে বারোটা গ্লাসের সেট থেকে একটা গ্লাস ভেঙে গেছে, তোমার এরকম ভাবে বারোটা ফ্রিজের মধ্য থেকে একটা ফ্রিজ ভেঙে গেছে, একটা প্লেট ভেঙে গেছে, এই জন্য তুমি আফসোস করো, সারাদিন তুমি আফসোস করলা, আহারে এই সেটটাই তো এখন বাদ হয়ে গেল, আফসোস করলা। কিন্তু মা, এই এই দুনিয়া থেকে আল্লাহ পাকের হুকুম তোমার জীবন থেকে ছুটে যাইতেছে, এই ব্যাপারে তোমার মধ্যে কোনো আফসোস জাগ্রত হয় না, তোমার দিন ছুটে যাইতেছে এই ব্যাপারে তোমার কোনো আফসোস জাগে না, শুধুমাত্র টিভিতে একটা নাটক দেখার সময় পার হয়ে গেছে, এই জন্য তুমি আফসোস করতেছ। ও মা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই সমস্ত কাজের জন্য আফসোস করার জন্য পাঠায় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, এই দুনিয়াতে তোমাকে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য। কিন্তু মা, তুমি আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়েছো, এটার কি কারণ? কারণ তোমার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি প্রেম আর ভালোবাসা জাগ্রত হয় নাই। একটু জোরে জোরে আওয়াজ দে বলেন, কথা ঠিক কি না? তোমার অন্তরের মধ্যে দীন ও ইসলামের প্রতি, দীন ও ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয় নাই, তোমার অন্তরের মধ্যে বিশ্বনবীর আদর্শের প্রতি ভালোবাসা জন্ম হয় নাই, তোমার অন্তরের মধ্যে কোরআনের প্রতি আকর্ষণ জন্ম হয় নাই, তোমার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের পথের ব্যাপারে আকর্ষণ সৃষ্টি না হওয়ার কারণে দুনিয়ার ছোট্ট বিষয় নিয়ে তুমি আফসোস করো, কিন্তু দ্বীনের বিষয় নিয়ে তোমার আফসোস জাগে।